সালাম আলাইকুম। তো আমাদের এই ব্লগ রিলেটেড, জাস্ট পোস্ট রিলেটেড সর্বশেষ একটা কাজ থেকে যায়, সেটা হচ্ছে কমেন্ট করা। যে কোনো ইউজার চাইলে কমেন্ট করতে পারবে। তো এখানে আমাদের দুটো অপশন আছে, কেউ কমেন্ট করতে পারবে বা রিপ্লাই দিতে পারবে, ঠিক না? তো আমরা আপাতত হচ্ছে রিপ্লাইতে যাচ্ছি না, শুধুমাত্র কমেন্টের কাজটা করব। হ্যাঁ, যে আসলে আপনি জাস্ট যদি কমেন্টটা করতে পারেন, আপনি রিপ্লাইটাও করতে পারবেন। ওই জিনিসটা অনেকটা এরকম, আপনি যেরকম ব্লগের রিলেটেড ক্যাটাগরিগুলো এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতেন বা হচ্ছে ক্যাটাগরি রিলেটেড ব্লগ পোস্টগুলো দেখার চেষ্টা করছেন, সেমভাবে হচ্ছে এরকম আর কি, যে কমেন্ট রিলেটেড রিপ্লাইগুলো আপনি তুলে আনবেন। তো হালকা একটু কোয়েরিটাকে একটু ডান বাম করে নিজের মতো প্র্যাকটিস করতে পারেন। যদি কোথাও প্রবলেম হয় তো জানাবেন, সমস্যা নেই। তো আমি জাস্ট, যেহেতু সিরিজটাই অনেক লম্বা হয়ে গেছে, যে আমাদের র পিএসপি ক্লাস কিন্তু এতগুলো ছিল না, ঠিক না? এখানে তো সব মিলে হচ্ছে একটু ফার্স্ট শেষ করতে পারলে ভালো। নেক্সট হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা শুরু করব। তো আপাতত হচ্ছে আমরা জাস্ট শুধু কমেন্টের কাজটা করি আর কি, রিপ্লাইয়ের কাজটা ধরুন আপনাদের জন্য থাকলো। ওকে, তাহলে যেটা করতে হবে, আমার একটা টেবিল দরকার, ঠিক না? তো টেবিলে কিছু ডেটা থাকবে, ঠিক আছে? তো এই ডেটার মধ্যে আমাদের আপাতত ইমেজটা থাকবে না। হ্যাঁ, কারণ ইমেজটা হচ্ছে যদি কেউ লগ ইন করে যদি আমার এখানে পোস্ট কমেন্ট করতো তখন হয়তো দরকার ছিল, তো আপাতত দরকার নাই। তো আমরা ইমেজটা ফিক্স রাখবো, বাট হচ্ছে আমাদের নেম, ইমেল আর আচ্ছা নেমটা থাকলেই চলে। হ্যাঁ, ধরেন নেম, ইমেল আর হচ্ছে সে একটা মেসেজ দিল, ঠিক আছে? এই তিনটা দিয়ে হচ্ছে কী করবো, আমরা একটা কমেন্ট তৈরি করি। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, একটা মাইগ্রেশন টেবিল তৈরি করতে হবে, ঠিক না? তো মাইগ্রেশন টেবিলটা কোথায় আছে, আমরা যদি যে কোনো একটাতে যাই, তো এটা একটু ছোটোখাটো আছে মনে হচ্ছে, আমরা এটাকে কপি পেস্ট করি। ওকে, তো কপি পেস্ট করে এটার নাম দিলাম হচ্ছে কি, ব্লগ কমেন্ট। হ্যাঁ, যেহেতু সব ব্লগ রিলেটেড, ব্লগ কমেন্টস। হ্যাঁ, তো ব্লগ কমেন্টস কী করবে, সে হচ্ছে ব্লগ কমেন্টস নামে একটা কিছুকে তৈরি করবে, ব্লগ কমেন্টস। ওকে, তো এখানে আইডি থাকবে, টাইটেল, হ্যাঁ টাইটেলে থাকবে হচ্ছে কি, ধরেন থাকবে এরকম যে ইউজার নেম, বা অথবা এখানে কী দিছে একটু দেখি, এখানে দিচ্ছে হচ্ছে নেম। হ্যাঁ, তো আমরা নেমে দিচ্ছি, ধরুন কে দিল। দেন লাগবে হচ্ছে কি, একটা ইমেল লাগবে, ঠিক না? আর আরেকটা হচ্ছে একটা টেক্সট লাগবে, ঠিক আছে? তো আমরা একটা টেক্সট লিখি, বা হচ্ছে আমরা কমেন্টটাই লিখি আর কি, কমেন্ট। হ্যাঁ, তো কমেন্টে এখানে কী হবে, এটা হচ্ছে একটা লং টেক্সট হইতে পারে, তো আমরা আপাতত টেক্সট হিসাবে দিই, জাস্ট টেক্সট। ওকে, আর এগুলো কিন্তু একটাও কী হবে না, নাল দিয়ে পাঠাতে পারবে না, সবগুলাই হচ্ছে কি এখানে রিকোয়ার্ড। ওকে, আর বাকি সব কিছু ঠিক আছে মোটামুটি। ইউজার আইডি না, এটা হবে কি, কমেন্ট আইডি হইতে পারে আর কি, কমেন্ট কমেন্ট আইডি বা কিছু একটা লিখে দেন। আচ্ছা, দিলাম। আর তাহলে হচ্ছে মোটামুটি সব কিছু ওকে। এখন একটা মাইগ্রেট করতে হবে, তো মাইগ্রেট করার জন্য কী করতে হবে, আমাকে প্রথমে কমেন্ট একটা অন করে রাখবেন, কারণ যেহেতু আমরা ডিরেক্ট মাইগ্রেট কমান্ডটা রান করতেছি না, এই কারণে এটা কাজ করবে না। তো আমরা কী করবো, পিএসপি ডেটাবেস, ডেটাবেসের মধ্যে কী আছে, মাইগ্রেশনস। হ্যাঁ, এখান থেকে হচ্ছে ব্লগ কমেন্টস ডট পিএইচপি, ঠিক আছে? তো যদি এন্টার দিই, তো কুড নট ফাইন্ড পিএইচপি ডেটাবেস। পিএইচপি ডেটাবেস মাইগ্রেশনস, ব্লক কমেন্টস। আচ্ছা, আবার একটু দেই। আচ্ছা, ওপেন করতে পারতেছে না কেন, ডেটাবেস পিএসপি 13 14। মাইগ্রেশনস বানান কি ভুল হয়েছে, বানান তো ঠিক আছে, ডেটাবেস, ডেটাবেস মাইগ্রেশনস ব্লক কমেন্টস। আচ্ছা, একটু চেক করে নিচ্ছি। ও আচ্ছা, ভুলটা হচ্ছে আমরা এখানে স্ল্যাশ দিই নাই। হ্যাঁ, এখানে স্পেস দিয়ে কাজ হবে না, এখানে স্ল্যাশ দিয়ে হবে, ঠিক আছে? ওকে, এখন যদি এন্টার দেন, দেখেন ব্লক কমেন্ট টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি। দ্যাট মিনস হচ্ছে কি,
আমাদের ব্লক টেবিল নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো কাজ করার শেষে আমি এটাকে লাইনটা কমেন্ট করে দিচ্ছি। মানে এটা হচ্ছে যদি আমরা সিঙ্গেল মাইগ্রেশন ফাইল, মানে সিঙ্গেল ফাইল যদি আমরা মাইগ্রেট করতে চাই বা রান করতে চাই, তখন হচ্ছে এটা দরকার, এলস এটা দরকার নেই। তো যদি ডেটাবেস চেক করে আসেন যে আসলে ইনস্টল হয়েছে, ইনস্টল না মাইগ্রেট হয়েছে কিনা, আমরা হয়তো এখানে পেয়ে যাবো আর কি। দেখেন ব্লক কমেন্টস, ওকে। তো এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে কমেন্টটা তো কোনো একটা ব্লগের আন্ডারই হবে, ঠিক না? তো এটা এখানে বাদ পড়ে গেছে, সেটা হবে কি ব্লগ আইডি বিগিনট, আর এখানে আনসাইন বলতে পারেন, সমস্যা নাই। আনসাইন বলতে হচ্ছে এখানে কোনো নেগেটিভ ভ্যালু হবে না আর কি, সব পজিটিভ হবে, ঠিক আছে? ওকে ডান। তাহলে কমান্ডটা আরেকবার রান করেন, তার আগে ইনক্লুডটা একটু অন করে ফেলেন। লোড কী দিলাম এটা, থ্রোন এরর, পিএইচপি ব্লক কমেন্টস ডট পিএইচপি। কী হইলো আবার, চেক এক্সিস্ট, ও সরি এখানে না, তো এটা হবে হচ্ছে ব্লক কমেন্টে। ওকে এখন আসেন এখানে, এটা প্রিন্ট করেন, আর এখান থেকে এটাকে একটু অন করতে হবে কিছুক্ষণ। মানে ভুল ফাইল রান করতেছিলাম আর কি, ভুল ফাইল এডিট করে রান করতেছিলাম। ওকে ডান, দেখেন ব্লক কমেন্ট টেবিল এটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে যাই আমরা একটু এখানে গিয়ে যদি রিফ্রেশ দিই, এই ব্লগ আইডিটা পেয়ে গেছে, এখন হচ্ছে আর কোনো সমস্যা নাই। তারপর চলেন আমরা এখন কোথায় আসব, এই যে এখানে। হ্যাঁ, তো এখানে এসে প্রথমে হচ্ছে কমেন্টে, মানে এই ফর্মটাকে সাবমিট করার ব্যবস্থা করতে হবে। তো সাবমিট করতে গেলে আপনার খুব একটা বেগ পেতে হবে না, আপনাকে হচ্ছে যে কন্ট্যাক্ট সাবমিট আছে না, এই ফাংশনটা কপি করলেই হবে। কপি করে এখানে বলে দিবেন হচ্ছে কমেন্ট সাবমিট, কমেন্ট সাবমিট। হ্যাঁ, তো কমেন্ট সাবমিটে সব কিছু ওকে। তো এখানে কী হবে, জাস্ট আমরা যা যা দিছি আর কি। হ্যাঁ, নেম হবে, ইমেল হবে, একটা ব্লগ আইডি লাগবে, ব্লগ আইডিটা সবার উপরে ছিল। দেন কী ছিল দেখেন, নেম, ইমেল আর শুধুমাত্র কমেন্টটা। হ্যাঁ, কমেন্টটা, ঠিক আছে? আর এই কমেন্টটাকে আমরা যেটা করব, সেম কাজটা করে নিব। আর তার আগে আরেকটা কাজ করতে হবে, যদি কেউ এখান থেকে ট্যাগ পুশ করতে চায়। হ্যাঁ, ট্যাগগুলোকে মানে এখানে কেউ কোনো ট্যাগ লিখতে পারবে না আর কি, এইচটিএমএল ট্যাগ। তো আমরা স্ট্রাইপ ট্যাগ করে দিব, স্ট্রাইপ ট্যাগ করলে তো দেখছি আমরা, ঠিক না? আজকে দেখলাম বা হচ্ছে লাস্ট কয়েকটা ভিডিওতে দেখলাম, সেখানে কী হবে ট্যাগগুলোকে সে নর্মাল টেক্সট করে দেয়, ঠিক আছে? তো এখানে যাবে হচ্ছে কোথায়, ব্লগ কমেন্টস। হ্যাঁ, তো কমেন্টসে কী কী থাকবে, নেম, আচ্ছা প্রথমে ব্লগ আইডি, দেন নেম, তারপর ইমেল, দেন হচ্ছে কি কমেন্ট। আচ্ছা, এরপর যেটা থাকবে সেটা হচ্ছে আমার, এখন হচ্ছে এগুলো বলে দিতে হবে আর কি। হ্যাঁ, ব্লগ আইডি, নেম, ইমেল, কমেন্ট, ঠিক আছে? তাহলে বাকি সব কিছু ওকে, মেসেজ সেন্ড সাকসেস, ওকে, থ্যাংকস ফর ইওর কমেন্ট, ঠিক আছে? আর লোকেশন কী হবে, আচ্ছা লোকেশন হবে কি রিডাইরেক্ট, রিডাইরেক্ট হবে কি, আচ্ছা রিডাইরেক্ট বাই ডিফল্ট হচ্ছে স্ল্যাশে চলে যায় না, তো আমরা তো হচ্ছে কি ব্যাকে আসতে চাই, ঠিক না? তো আমরা দিব সার্ভার, সার্ভার হচ্ছে কি আমার সার্ভারে কী থাকে, সার্ভারে ডেটাগুলো অবশ্য বলে নাই। আচ্ছা সার্ভারে হচ্ছে, এটার নামটা ভুলে গেলাম। আচ্ছা ব্লক ক্যাটাগরি, যে কোনো একটাতে গেলেই হবে, পেয়ে যাব আমরা। আমরা যাব হচ্ছে ডিটেলসে না, এই যে স্টোরে বা কোথাও গেলে পাওয়া যাবে এটা, এইচটিটিপি রেফার, ঠিক আছে? ওকে, রেফারার মানে পূর্ববর্তী পেজে সে চলে যাবে আর কি আবার। আচ্ছা তবে চলেন এখন হচ্ছে আমরা ফর্মটাকে সাবমিট করার ব্যবস্থা করি। হ্যাঁ, তো
এখানে দেখেন কমেন্ট সাবমিট যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে কি করতে হবে, এখান থেকে বানাইতে হবে। তো এখানে দেখেন ব্লক ডিটেলস আছে, এখান থেকে মেথড হবে কি পোস্ট, যাতে কেউ গেট রিকোয়েস্ট না দিতে পারে। তা আমি দিব হচ্ছে কি এখান থেকে ব্লগ স্টোর কমেন্ট দিতে পারেন, হ্যাঁ যে ব্লগ স্টোর কমেন্ট। আর এখানে ফাংশনটা বলে দিলেন, আর এখানে আপাতত কি নেই, কোনো প্যারামিটার দরকার নাই, যেহেতু পোস্ট রিকোয়েস্টই হবে, সমস্যা নাই। তো আমি যেটা করব, এই যে একটা ব্লগ পোস্ট ব্লগ স্টোর কমেন্ট আছে, এটা হচ্ছে আমি এই এখানে যখন কেউ একটা পোস্ট কমেন্ট কেউ যখন কমেন্ট করবে বা কমেন্টে সাবমিট করবে, তখন হচ্ছে এই কাজটা হবে। তো এখানে সব কিছুই ওকে, আমি শুধুমাত্র একটা এলাই রাখবো, একটা এলাই রাখবো, আর বাকিগুলো আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। জাস্ট একটা ফ্রেশ এলাই আছে, আর এখানে যে ফর্মটা আছে এটার মেথড হয়ে যাবে কি পোস্ট, ওকে। আর এখানে যে অ্যাকশানটা আছে, এই অ্যাকশানের মধ্যে আপনি স্ল্যাশ দিয়ে ব্লক কমেন্টটা বলে দিতে পারেন। আর এখানে যে নেমগুলো আছে, নেমগুলো একটু বলে দেন, নেম ইকুয়াল কী হবে নেম, হ্যাঁ। আর এখানে একটা আইডি দরকার, হ্যাঁ। তো ইনপুটের মধ্যে টাইপ বলে দেন হচ্ছে কি হিডেন, হ্যাঁ। তো হিডেনের মধ্যে কী বলে দিবেন, এখানে নেম বলে দিবেন হচ্ছে ব্লগ আইডি, ব্লগ আইডি। এরপর এখানে হচ্ছে যেটা করবেন, এখানে হচ্ছে ভ্যালুটা বলে দেন, হ্যাঁ ভ্যালুটা হচ্ছে এখান থেকে ইকো দেন, ইকোর পরে এখানে বলে দেন হচ্ছে কি ব্লগ আইডি, ঠিক আছে। তো নেম গেল, ভ্যালু গেল, ওকে। মানে আর এখানে টাইপ হিডেন, মানে হচ্ছে আমাদের তো একটা ব্লগ আইডি দরকার, যেটা হচ্ছে মানে যার এগেনস্ট আমরা কী করতে পারি, কমেন্ট করতে পারি। এরপর দেখেন টাইপ ইমেল, ঠিক আছে, এখানে নেম হয়ে যাবে কি ইমেল। আর এখানে কী ছিল, এরপর ওয়েবসাইট দরকার না, এটা কেটে দেন। এরপর দরকার হচ্ছে আমার কমেন্ট, হ্যাঁ, এটার নেমও কী করে দেন, এখান থেকে কমেন্ট করে দেন, ডান। আর সর্বশেষ নেম সাবমিট, টাইম সাবমিট, এগুলো সব ঠিক আছে। এখন আসি, যদি আপনি রিলোড দেন, এখানে রিলোড দিলেন, নিচের এই কমেন্ট একটা ছাড়া কিছু থাকার কথা না। তো কেউ একজন ধরেন কমেন্ট করলো, হ্যাঁ, তার নাম হচ্ছে ধরেন কি দেওয়া যেতে পারে, যে মিস্টার ট্রিপলে, ওকে। আপনি একটা নাম দিতে পারেন, যেমন জাহিন ফাহিম কিছু একটা নাম দেন। আর এখান থেকে হয়তো একটা ইমেল দিলেন, হ্যাঁ, জায়গারও একটা ইমেল, @ex.com। তো সে একটা কমেন্ট করলো, হ্যাঁ। তো কমেন্ট ধরেন আমি আপাতত এখান থেকে কপি করে এটা দিয়ে দিচ্ছি, দিলাম। দেওয়ার পর যদি সাবমিট করি, দেখেন এখানে কি বলতেছে, ব্লক কমেন্টস ডাজ নট এক্সিস্ট। দেখেন এখানে বানানটা ভুল হয়েছে আর কি, ঠিক আছে। তো বানানটা ভুল হয়েছে এখানে, হ্যাঁ, এই যে ব্লক কমেন্টস, ইটা আগে পরে পড়ে গেছে। রিলোড দেন, ওকে, দেখেন অটোমেটিক কিন্তু চলে আসছে। তো আমরা যদি ডেটাবেজ একটু চেক করি, দেখেন একদম ব্লগ আইডি সহ কি হয়ে গেছে, এটা সাবমিট হয়ে গেছে। সেমভাবে যদি আপনি এখন আরেকটা দেন, ধরেন দিলেন হচ্ছে জাহির, হ্যাঁ, জাহির @ax.com, ওকে। সেমভাবে তার একটা কমেন্ট থাকতে পারে, দিলাম, সে একটা কমেন্টস করলো, ওকে। তো কমেন্টসগুলো দেখেন, এগুলো কিন্তু আমরা এখানে পাইছি। এখন যে ব্লগটা আমরা এখন বর্তমানে দেখতেছি, বা যে ব্লগের ডিটেলস ইউজার দেখছে, ওই ব্লগের আন্ডারই তো কী করতে হবে, কমেন্টগুলোকে নিয়ে আসতে হবে, ঠিক না। তাহলে আপনি যেটা করবেন, আপনার এই যে ব্লগ ডিটেলসে যখন আসবেন, এই ব্লগটাকে আমরা পাস করার সময় কী করব, এখানে একটু কাজ করে দিব। তো কাজটা কী হবে, আমি এখানে একটা কোয়েরি রান করব, যেমন ধরেন হচ্ছে দিলাম হচ্ছে কি কমেন্টস, হ্যাঁ। তো কমেন্টসে কী থাকবে, কমেন্টস হচ্ছে এই ব্লগটা তো আমি পাইছি, ঠিক আছে। তো আমি এখানে একটু চেক করে নেব যে ইফ নাম রোজ, হ্যাঁ, যদি ব্লক থাকে তখন গিয়ে তো কমেন্ট থাকবে, ঠিক না। তো নাম রোজ যদি হয়, আমি হচ্ছে ব্লগ ইকুয়াল ব্লগ ফেচ অবজেক্টটা করে নিচ্ছি, ফেচ অবজেক্ট, ঠিক আছে। দেন আমি যেটা করব, আমি হচ্ছে এই যে কমেন্টটা আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা আমি ভিতরে করব আর কি, ঠিক আছে। করে এই এখানে এতটুকু কপি করতে পারেন, সমস্যা নাই। কপি করে সিলেক্ট অল ফ্রম হচ্ছে কি ব্লগ কমেন্টস, হ্যাঁ, যে আমি কমেন্টসে কী করবো, গেট করব, হয় আর হচ্ছে কি ব্লগ আইডি ইকুয়াল হচ্ছে এই যে আমি যে একটা ব্লগ আইডি পেলাম, আর আইডি আর ব্লগ আইডি কিন্তু সেম, সমস্যা নেই, আপনি চাইলে এখান থেকে পেয়ে যাবেন। তো আমি ব্লগের মধ্যে পাইলাম। তো এটা তো হবে কি, এটা তো মূলত হচ্ছে একটা আমার মানে অ্যারে রিটার্ন করবে, ঠিক না, বা অনেকগুলো অবজেক্ট বা অনেকগুলো ডেটা রিটার্ন করবে।
তো আমি এখানে একটা ফর লুপ দিব, ফর লুপ দিয়ে আই ইকুয়াল এটাই থাকবে, শুধু বলে দিব হচ্ছে কি যে কমেন্ট নাম রোজ। ওকে, যতক্ষণ পর্যন্ত নাম রোজ না হবে ততক্ষণ পর্যন্ত এটা কী হইতে থাকবে, রিটার্ন করে থাকবে। তো দেন আমি কী করবো, এখানে ধরেন তো একটা আইটেম বলে দিতে পারি যে আইটেম ইকুয়াল হচ্ছে কি কমেন্ট ফেচ অবজেক্ট। হ্যাঁ, ফেচ অবজেক্ট দিলাম। দেওয়ার পর সে যেটা করবে, আমাদের ব্লগের মধ্যে মানে আমরা এখানে একটা আমাদের যে ব্লগ আছে, হ্যাঁ, তো ব্লগের মধ্যে আমি একটা ফিল্ড তৈরি করব, এটার নাম দিব হচ্ছে কমেন্টস। কমেন্টস, হ্যাঁ, মানে এটা হচ্ছে আমি ইনজেক্ট করতেছি, এটা কিন্তু আমার ডেটাবেজে নাই, মানে ম্যানুয়ালি করতেছি। তো এই ব্লক কমেন্টসের মধ্যে আমি হচ্ছে পুশ করব। হ্যাঁ, তো পুশ করতে পারেন এইভাবে যে অ্যারে পুশ কমা হচ্ছে আইটেম। ওকে, তাহলে যেটা হবে, এই ব্লক কমেন্টস বা হচ্ছে এই যে কমেন্টস নামে একটা অ্যারে আছে, এই অ্যারের মধ্যে প্রতিবার কি হইতে থাকবে, এখানে পুশ হতে থাকবে। ঠিক আছে, আর এখানে সব জায়গায় কমেন্টস হবে, আমি কমেন্ট দিয়ে দিছি। ওকে, ব্লগ কমেন্টস, কমেন্টস কমেন্টস কমেন্টস, ওকে ডান। দেন হচ্ছে যদি নাম রোজ পায় তখন হচ্ছে কী হবে, এখন আর অবজেক্টটা লাগবে না, সে শুধুমাত্র ব্লগটাকেই রান করবে। ঠিক আছে, তো আমরা ধরেন এই নামটা বা হচ্ছে রান করার আগে আমরা ধরেন একটু দেখতে চাই যে আসলে ডেটা আসছে কি না। হ্যাঁ, তো হয়তো আপনি প্রিন্টার করতে পারেন, প্রিন্টার দিয়ে যদি এখানে ব্লকটাকে প্রিন্ট করেন, হ্যাঁ, রিলোড দিলে প্রিন্টটা পেয়ে যাওয়ার কথা আমাদের। দেখেন এখানে একটা কমেন্ট দেখছেন, আমাদের দুইটা কমেন্ট কিন্তু পেয়ে গেছে। ওকে, তার মানে এটা কি সাকসেসফুলি ওয়ার্কিং। তাহলে গো টু ব্যাক, আনকমেন্ট এভরিথিং। এখন আসেন, ব্লক কিন্তু আমরা পাস করে দিছি, তাহলে ব্লগের মধ্যে কী আছে, আমার কমেন্টস নামে একটা কি আছে বা হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট না, প্রপার্টি আছে। তো এই প্রপার্টিটা কী হবে, এখানে এসে ফর ইচ হবে। তো আমি পিএইচপি দিলাম, পিএইচপি ইনিট, তো এখানে কী হয়ে যাবে, ফর ইচ হয়ে যাবে। হ্যাঁ, তো ফর ইচ হওয়ার পর আমার এখানে কে হবে, ব্লক কমেন্টসগুলো কী হবে, এখানে রিপিট হবে। তো এগুলো ধরেন ইন্ডিভিজুয়াল এক একটা কমেন্ট আকারে দিলাম আমি। হ্যাঁ, এখানে তো আপনি যে কোনো নামে, তো আমরা এতদিন আইটেম হিসাবে ইউজ করে আসছি, তারপর আমি কী হিসাবে ইউজ করলাম, জাস্ট কমেন্ট হিসাবে। দেন এই যে এলআইটা আছে, এলআইটাকে আমি ভিতরে দিয়ে দিচ্ছি। এলআইটা ঠিক জায়গাতেই ছিল। আচ্ছা, যেটা করতে হবে, এই ব্র্যাকেটটাকে হচ্ছে নিচে এনে ক্লোজ করতে হবে। পিএইচপি দিলাম, দেন হচ্ছে আমি এখান থেকে কী করব, এখান থেকে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কমেন্টের ডেটাগুলো আমাকে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, তো প্রথমে কী প্রিন্ট করতে হবে কি, যে কমেন্টের নেম। হ্যাঁ, আমি ইকো দিচ্ছি, ইকো দিয়ে হচ্ছে কমেন্ট নেম দিলাম। দেন হচ্ছে এখানে দেখেন একটা তারিখ আছে, ঠিক না? তো তারিখটা হচ্ছে এই একটু উপরে গেলে আপনি একটা তারিখ ক্রিয়েট করছেন, কিন্তু ডেট ফরম্যাট দিয়ে এটা কপি করে এখানে বসায় দেন। তো এখানে সময় টময় যা আছে থাকুক, সমস্যা নয়, আমরা শুধুমাত্র এখানে কী বলে দিব, কমেন্ট ক্রিয়েটেড অ্যাট। হ্যাঁ, আর রিপ্লাইয়ের অপশনটা আপাতত আমরা কমেন্ট করে দিচ্ছি, কিন্তু তার কমেন্টটা তো দেখাইতে হবে, ঠিক না? তো কমেন্টটা ধরেন এখান থেকে দেখাই দিলেন, ইকো কমেন্ট কমেন্ট। হ্যাঁ, মানে কমেন্ট তো একটা ভেরিয়েবল, বাট এই কমেন্টটা হচ্ছে তার মধ্যে একটা অবজেক্ট। ঠিক আছে, এখন যদি রিলোড দেন, নাম রোজ, হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে এরর দিচ্ছে। ঠিক আছে, এরর দেওয়ার কারণ আছে, কারণ এই যে আপনি নাম রোজটা এখানে চেক করে ফেলছেন অলরেডি। আপনি এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে ইফ ব্লগ দিলেই হয়। ঠিক আছে, যদি ব্লগের মধ্যে কোনো ডেটা থাকে তাহলে তো হইলো। ওকে, নাও রিলোড, দেখেন একটু নিচের দিকে আসেন, দেখছেন, হ্যাঁ, দুইজন দুইটা কমেন্ট করছে, দুইজনের ডেটা এখানে শো করে দিছে। তো দেন আমি অন্য নামে একটা প্রিন্ট দিচ্ছি, দিলাম, দেখেন দেখছেন এখানে কিন্তু কিছু একটা আসছে। আর আপনি চাইলে এখানে একটা ওই অ্যালার্ট দিতে পারেন, সেটার জন্য আপনি প্রিভিয়াস ভিডিওটা দেখে এখানে দিতে পারেন। এখন আসেন কমেন্ট কাউন্ট। হ্যাঁ, এখানে একটা কমেন্টের কাউন্ট করার অপশন আছে, ঠিক না? তো পিএইচপির কাউন্ট ফাংশনটা আপনি এখানে ইউজ করতে পারেন, ইকো দেন হচ্ছে কি কাউন্ট ব্লক কমেন্ট। ওকে, ব্লক কমেন্ট দেওয়ার পর যদি এখন আপনি রিফ্রেশ দেন, এখন এখানে আপনার থ্রি আসবে। আচ্ছা, এসটিডি ক্লাস কমেন্ট, আচ্ছা কমেন্টস, দেন কমেন্টস, ওকে থ্রি ডান। তো আশা করি বুঝতে পারছেন পুরো জিনিসটাই, বাকিটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, একটু প্র্যাকটিস করলে আশা করি আপনাদের
জিনিসটা অনেক সহজে মানে ফুল বেসিকটা একটু ধরতে পারবেন। আর প্রজেক্টটা যদি এ টু জেড আস্তে ধীরে করেন তাহলে খুব ভালো হয়, দেখা গেছে আপনি খুব সহজে জিনিসগুলা ক্যাচ করতে পারবেন, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস যদি বলেন যে এখানে এই যে একটা কমেন্টস আছে, এই কমেন্টসগুলোই বা আপনি কীভাবে কাউন্ট করবেন? হ্যাঁ, তো যেহেতু আপনি একটা অ্যারে পাচ্ছেন, ওই অ্যারের অ্যাগেনস্টে আপনাকে ওই কমেন্টগুলোকে পুশ করে নিতে হবে। হ্যাঁ, দেখা গেছে আপনি এটা একটু করতে পারেন আর কি। তো আমি হোমের জন্য করে দিচ্ছি, আপনারা ইনার পেজগুলোর জন্য করে নেবেন। আমি হোমে যাচ্ছি, হোমে গিয়ে হোম 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 হোমে যদি আসেন দেখেন এখানে কি হচ্ছে, আপনি ডেটা এর মধ্যে হচ্ছে ডেটাগুলো পাচ্ছেন, ঠিক না? তো সেমভাবে আপনি শুধুমাত্র কাউন্ট করবেন। হ্যাঁ, ওই যে আমরা কাউন্ট করতাম, ঠিক না? ধরেন আপনি এখানে শুধুমাত্র একটা কমেন্ট কাউন্ট দিয়ে নেন, কমেন্ট কাউন্ট। তো কমেন্ট কাউন্ট ইকুয়াল কী হবে, ধরেন আপনি এতটুকু এই যে ফ্রম ব্লকস দিছে না, এতটুকু এখানে পেস্ট করতে পারেন। তো কাউন্ট আইডি কার থেকে হবে, ব্লক কমেন্টস থেকে। হ্যাঁ, ব্লক কমেন্টস, তো কমেন্টস থেকে কোথায় হবে, অ্যাজ কমেন্ট কাউন্ট হবে, কমেন্ট কমেন্ট কাউন্ট ফ্রম হচ্ছে কি ব্লক কমেন্টস কমেন্টস। ওকে, এরপর হচ্ছে আপনাকে একটা আইডি বলে দিতে হবে, হ্যাঁ, যে হোয়ার ব্লগ আইডি নট আইডি, ব্লগ আইডি ইকুয়াল হচ্ছে কি, এই যে আপনি যে একটা আইটেম পাচ্ছেন না, এই আইটেমের আইডিটা এখানে বলে দিবেন। তো সেক্ষেত্রে আপনাকে একটু এখানে একটা ভেরিয়েবল লিখে নিতে হবে, ব্লগ আইডি ইকুয়াল আইটেম আইডি, ঠিক আছে। এখন এই ব্লগ আইডিটা আপনি এখানে বলে দেন, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে যেটা করবেন, আপনি এখান থেকে ফেচ অবজেক্ট বলে দিবেন সরাসরি, ফেচ অবজেক্ট, ঠিক আছে। দিলে যেটা হবে, এই আমরা এই কমেন্ট কাউন্টের মধ্যে এই কমেন্ট কাউন্ট, হ্যাঁ, অথবা আপনি শুধুমাত্র কাউন্টটা বলে দিতে পারেন, ঠিক আছে। তাহলে কমেন্ট কাউন্ট কমেন্ট কাউন্ট ডবল হয়ে যাবে আর কি, ঠিক আছে। এরপর আসেন, এই যে কমেন্ট কাউন্টটা আছে এটাকে হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দিব, ইকো কমেন্ট কাউন্ট কাউন্ট। হ্যাঁ, যদি জিরো হয় আপনি জিরোই পাবেন, সমস্যা নেই, আর না থাকলে নাই। এখন যদি আমরা ড্যাশবোর্ডে না হোমে এসে রিলোড দিই, এরর থাকলে দেখাবে, টেনশনের কারণ নাই, কিন্তু দেখেন যে থ্রি কমেন্ট, বাকিগুলোতে জিরো কমেন্ট। ওকে, তো ওভারঅল আমাদের একদম বেসিক, আমরা কিন্তু কোনো অবজেক্ট ওরিয়েন্টেডের কাজ করিনি। যদি আপনি শুধুমাত্র বেসিক পিএইচপি দিয়ে, মানে আপনি একটু খেয়াল করে দেখবেন আমরা এখানে কোনো অ্যাডভান্স কোনো ফিচারও ইউজ করিনি, শুধুমাত্র এক পিএইচপি ডেভেলপার হিসেবে আপনার র যতগুলো পিএইচপি আপনার টপিকস জানা উচিত, ওই টপিকসগুলো দিয়ে কিন্তু আমরা ফুল প্রজেক্টটি করেছি, ঠিক আছে। তো আমরা নেক্সটে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড শিখবো, দেন অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে এরকম একটা প্রজেক্ট করার চেষ্টা করব। তো সেখানে কমপ্লিট প্রজেক্ট হয়তো আমরা করবো না, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে কীভাবে এরকম একটা ড্যাশবোর্ড স্ল্যাশ ফ্রন্ট এন্ড আপনি সাজাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই আমাদের র পিএইচপির বেসিক এখানে শেষ হচ্ছে, নেক্সট ইনশাল্লাহ আমরা পিএইচপি ওপি শুরু করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।